আমরা এই মুহূর্তে আছি প্রথম 6 মার্চ প্রথম পাঠ দিবসের প্রথম মেলাতে। আজকে মেলার সমাপনী দিন। এই সমাপনী দিনে আমরা এখানে ভ্রমণে আসছি, দেখতে আসছি বাংলাদেশের পাট এবং পাটজাত দ্রব্যগুলো বিশ্বের দরবারে কীভাবে স্থান করে নিচ্ছে। এবং সাথে সাথে আমরা একটি দোকানে এসেছি যেটা দেখছি জুকো ব্যাগস অ্যান্ড ক্রাফট। এখানে আপনারা দেখছেন অনেক সুন্দর সুন্দর পাট দিয়ে যে ড্রেস তৈরি হতে পারে, পাট দিয়ে সুন্দর সুন্দর ফ্যাশনেবল ব্যাগ ড্রেস এবং যে পণ্যগুলো তৈরি হয়েছে সেগুলো এখন আমাদের সারা বাংলাদেশে সব মার্কেটগুলোতে ভালো অবদান রাখার পাশাপাশি বিদেশেও রপ্তানি হচ্ছে। এবং অনেক 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 সুন্দর সুন্দর ব্যাগ এবং অনেক পণ্যগুলো, এই পণ্যগুলো আমাদের অহংকার। এই পণ্যগুলো নতুন নতুন ডিজাইনের পণ্যগুলো আমাদের দেশীয় ফ্যাশন ইয়েগুলো যারা তৈরি করছেন সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন। যে পাট মেলা আজকে শেষ হয়ে যাচ্ছে, তবে আমরা পরবর্তীতে এই সমস্ত পাট পণ্যগুলোর যে স্টলগুলো আছে এবং তাদের যে ফ্যাক্টরিগুলো আছে সেখানে আমরা ভিজিট করবো, এবং ভিজিট করে আপনাদেরকে সেই সমস্ত কোম্পানিগুলোর নামও দিয়ে দেবো, আপনারা সেটা ভিজিট করতে পারেন। কোম্পানির আমরা অ্যাড্রেসও দিয়ে দেবো, সাথে এই স্টলের অ্যাড্রেস দিয়ে দেবো, আপনারা সেখানে যেও তাদের সাথে যোগাযোগ করে পণ্যগুলো কিনতে পারেন, এবং আপনারা বাণিজ্যিকভাবেও তাদের সাথে যোগাযোগ করে পণ্যগুলো কিনতে পারেন। এখানে সমস্ত পণ্যগুলোই পাটের তৈরি এবং এই পণ্যগুলো এখন বাংলাদেশের ভালো রকম দখল করে ফেলেছে, এবং মানুষের অগণিত ভালোবাসায় সিক্ত এই পাট পণ্য মেলার এত সুন্দর সুন্দর পণ্যগুলো দেখে যারা ভ্রমণার্থী, এই সমস্ত মানুষজন যারা মেলা ঘুরতে পছন্দ করে পুরো পরিবারের সাথে করে মেলায় এসেছেন, এবং সাধারণ জনগণের অনুরোধের কারণেই এই পণ্যগুলোর যে ডিসপ্লে আরও 2 দিন বাড়ানো হয়েছিল, আজকে সেটার শেষ দিন। এবং এখনও যদিও মেলার শেষ অবস্থায় চলে এসেছে, এখনও মেলায় মানুষের ভিড় লক্ষ্য করা যাচ্ছে, এবং হাজারো রকমের মেলার পসরা সাজিয়ে বসে আছেন আমাদের দেশীয় সাংস্কৃতিক ধারক ও বাহক। পাট নিয়ে দীর্ঘদিন ধরে যারা পণ্য উৎপাদন করছেন, বাজারজাত করছেন, এবং এই পাট শিল্পকে আরও সমৃদ্ধশালী করার জন্য সারা বাংলাদেশব্যাপী যারা ক্যাম্পেইন করছেন তাদের আরও কিছু পণ্য এখানে দেখতে পাচ্ছেন। অনেকগুলো পাদুকা স্যান্ডেল এবং পাট, শিওর ভাইয়া ভিডিওগ্রাফি হচ্ছে, এবং আসলে আরও আগে আসার দরকার ছিল, অনেকে হয়তো জানেন না তাই হয়তো আসতে পারেন নাই, কিন্তু এখন অনেক অনেক আসলে এটা বর্ণনা করে শেষ করা যাবে না। প্রত্যেকটা স্টলেই হাজার রকমের পণ্য আছে, এই হাজার রকমের পণ্য বর্ণনা দিতে গেলে প্রায় একদিন কেটে যাবে, তারপরেও পণ্যগুলো নয়াভিরাম। এবং এই পণ্যগুলো আমাদের বাংলাদেশে তৈরি হচ্ছে। বাজারের নামটা কি? আপনাদের সমস্ত পণ্যই তো আপনাদের নিজেদের ফ্যাক্টরিতে তৈরি হচ্ছে? আচ্ছা, আর হচ্ছে এই পণ্যগুলো কি আপনাদের বাইরে কোথাও রপ্তানি করছেন? কোন কোন দেশে রপ্তানি করছেন? ও জার্মানি, ওকে ওকে, ধন্যবাদ ভাইয়া। এবং সাথে সাথে আরও কিছু পণ্য আমরা এখানে আছি তাইফা এক্সপো গ্রিন মিশনে। এখানে আরও অনেক সুন্দর ক্রিয়েটিভ পণ্যগুলো রয়েছে যে পণ্যগুলো আপনারা কিনতে পারতেন, তবে আমরা এই সমস্ত কোম্পানিগুলোর অ্যাড্রেস দিয়ে দেবো যেটা আমি আগেও বললাম, আপনারা তাদের কাছ থেকে পণ্যগুলো কিনতে পারবেন। আমরা আমাদের নেক্সট ভিডিওতে অবশ্যই এই কোম্পানিগুলোর ঠিকানাগুলো আমরা লিপিবদ্ধ করে দেবো, যেন আপনারা যে কোনো পণ্য তাদের কাছ থেকে নিতে পারেন। এবং আসলে